ইসলামের ইতিহাসে উলুমুল হাদিসের ক্ষেত্রে ইমাম শামসুদ্দিন সাখাবি ছিলেন অতুলনীয় ব্যক্তিত্ব। ওনার এই কিতাব থেকে একটা বিশুদ্ধ ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটা হলো বলখ নগরের, বলখ রাজ্যের একজন সওদাগর ছিলেন, বিরাট বড় ধনী ব্যক্তি, ধরেন ঢাকা শহরের সবচেয়ে বড় ধনী, যে বড় ব্যবসায়িক, যে সে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। তো সওদাগর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন, দুইটা মাত্র ছেলে। সওদাগরের কাছে শুধু টাকাই ছিল, আর একটা মহামূল্যবান নিয়ামত ছিল, আমাদের প্রিয় রসুল হাবিবুল্লাহ নবীর পবিত্র চুল মুবারক, তিনটি চুল মুবারক ওনার কাছে সংরক্ষিত ছিল। কি ছিল? আচ্ছা, সারা পৃথিবী বিক্রি করে কি আব্বা চুল কিনা যাবে নবীজির? সারা পৃথিবী বিক্রি করে দিলেও কি রসুল করিমের চাদর মুবারক আমরা পাবো? এই সুযোগ আমাদের নাই। নজদীদের সাথে আমাদের তফাত হলো, নজদীরা রসুলকে তাদের মতো মনে করে, আর আমরা সুন্নিরা রসুল করিমের পবিত্র জুব্বা মুবারকের একটা সুতা মুবারকেও মহামূল্যবান নিয়ামত মনে করে থাকি। কথা বলেন ঠিক না বেটা? তফাত কি ছোট না আকাশ পাতাল? আকাশ পাতাল। আমরা নবীকে ভালোবাসি তাজিমের সাথে, আমরা পাগড়ি মাথায় দিয়েছি সুন্নত পালন করি রসুল করিমের তাজিমের সাথে, আমরা দুরুদ শরীফ পড়ি রসুল করিমের ইজ্জতের সাথে, তাজিমের সাথে। কথা বলেন ঠিক না ঠিক? তফাত কি অল্প না বেশি? কত বেশি বাপ? আহা, এটা তুলনা করা যাবে? বুঝাইতেছি, আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ আল কাউলুল বাদির মধ্যে লেখেন, বলখের ওই সওদাগর অনেক সম্পদের মালিক ছিলেন, তিনি মারা গেলেন। মরে যাওয়ার পরে দুইটা ছেলে সম্পদ ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা বসে গেল। অঠেল সম্পদ বাবার এই বিরাট সম্পদ নিয়ে তারা বসে গেল। দুই ভাই সম্পদ ভাগাভাগি করল, অর্ধেক সম্পদ বড় ভাই নিল, অর্ধেক সম্পদ ছোট ভাই নিল। ওই যে আল্লাহর হাবিবের নাম পবিত্র চুল মুবারক সওদাগরের কাছে সংরক্ষিত ছিল, এই চুল মুবারক ছিল তিনটি চুল মুবারক, তিনটি চুলের মধ্যে একটা চুল বড় ভাই নিল, আরেকটি চুল মুবারক ছোট ভাই নিল, আর একটা চুল মুবারক অতিরিক্ত থেকে গেল। বড় ভাই বলতেছে, ছোট রে বাবার অঠেল সম্পদ দুইজনে ভাগ করে নিলাম, তুই অর্ধেক নিলি আমি অর্ধেক নিলাম, চুল মুবারকের মধ্যে তিনটি চুল আমি একটা নিলাম তুই একটা নিলি, এখন তো একটি চুল মুবারক আর বাকি আছে। ছোট রে তুই যদি চাস প্রিয় নবীজির চুল মুবারক মাঝখান থেকে কেটে একটা ভাগ তুই নিবি আর একটা ভাগ আমি নিব। অ্যাটেনশন প্লিজ, ডানে বামে কেউ কথা বলবেন না, খুব ভালো করে শুনবেন। আমরা নবীকে ভালোবাসি তাজিমের সাথে বাসি, আমরা নবী মানি তাজিমের সাথে মানি, আমরা রসুলের সুন্নত মানি তাজিমের সাথেই মানি। কথা বলেন ঠিক না বেটি? আমাদের মানা নজদীদের মানার ভিতরে তফাত আছে। এই তফাতটা বোঝানোর জন্য ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহর কিতাব থেকে ঘটনাটা উপস্থাপন করতেছি। ওই বড় ভাই রেখে বলে, ছোট রে তুই যদি চাস নবীজির চুল মুবারক মাঝখান থেকে কেটে তুই একটা ভাগ নিবি আর একটা ভাগ আমি নিয়ে নেব। খুব মনোযোগ দেন, বড় ভাই প্রস্তাব দিল চুল কেটে ফেলে দি, অর্ধেক তুই নে অর্ধেক আমি নেই। ছোট ভাই ছিল আশিক রসুল, কলিজার মধ্যে পার লেগে গেল, চিৎকার মেরে ধমক দে বলে, আরে বড় তোর কলিজার মধ্যে সাহস কি করে হয়, আমার প্রিয় নবীজির চুল মুবারক তুই মাঝখান থেকে কেটে ফেলবি, এটা হতে পারে না। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ইশকে রসুল কি জিনিস জানেন?
আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইলে মিসকি মিসকি হাসে পিস 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 করে পিছনে দাঁড়ায় ধরে মুখে কুলুক মেরে হাসতে থাকে ওরে চুরা কি কথা বলেন না কেন পিস 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 করে হাসতে থাকে বিরাট জঘন্য বেদাত করে ফেলছি আমরা একবারে কি যে গুনাহ কাজ না করছি আমরা শরণ ছোট ভাই বলতে চাই বড় আমার রাসূল কারীমের চুল মোবারক মাসখানেক আগে থেকে কেটে ফেলবি তো সাহস কি করে আল্লাহর হাবিবের চুল মোবারক মাসখান থেকে কাটবি তোর কলিজার মতো সাহস কি করে হতে পারে জীবন চলে যাবে নবীজির চুল মোবারক মাসখান থেকে কাটা হবে না একসাথে আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইশকের রাসূল বড় ভাই ছিল ধূর্ত নজদীদের মতো চালাক বড় ভাই মনে মনে চিন্তা করে সুযোগ একটা পাইছি তুমি এসকে রাসূল দেখাইতেছ আজকে তোমাকে খেলা দেখাবো বড় ভাই বলতেছে ছোট নবীর প্রতি তোর যদি এতই মহব্বত আর দরদ আর তাজিম আর ভালোবাসা থাকেই রে ছোট তো এক কাজ কর বাবা সমস্ত সম্পদ তুই আমাকে দিয়ে দে আর নবীজি চুল মোবারক তুই নিয়ে যা আর সুবহানাল্লাহ আজ থেকে হতভাগা কে জোরে কোন হতভাগা কে আমরা যারা নবীর তাজিমে নবীকে দাঁড়ায় সালাম দেই তাহলে এই ঘটনা থেকে কি বুঝলাম আমরা হতভাগা না সৌভাগা বুঝে যাবে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপো তুমি মদের পারে তরি তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ছোট ভাই মনে মনে চিন্তা করে রে সুযোগ পাইছি রে পৃথিবীর পৃথিবীর সব সম্পদ যদি দিয়ে দেওয়া হয় নবীজির চুল মোবারক সৌভাগ্য হয় না পাইছি রে পাইছি আমার জীবনের চরম পরম সৌভাগ্য পাইছি রে বড় তোর মতো বলদার কে আছে রে বড় বাবার সম্পদ সব তোরে দিয়ে দিলাম নিয়ে যা বাবারে কোটি কোটি টাকার সওদাগরি আমার লাগবে না আমার প্রিয় নবীজির চুল মোবারক আমাকে দিয়ে দে রে এটাই আমার জীবনের চরম পাওয়া কষ্ট হচ্ছে দারুণ রে মুসলমান হযরত ইমাম শামসুদ্দিন সাহাবি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি রাহমাহ লেখেন দুনিয়ার মানুষ শোনো ওই বলুখের সওদাগরের ছোট্ট ছেলেটি চুল মোবারক নিয়ে চলে গেল চুল মোবারক নিয়ে চলে যাওয়ার পরে প্রত্যেক দিন রাত্রিবেলা ওই চুল মোবারক নিয়ে নিজের বিছনায় নিজের বেডরুমে নিজের কামরায় ঘরের মধ্যে নিয়ে সুন্দর করে এই চুল মোবারককে সামনে নিয়ে চুল মোবারকের সামনে বসে বসে আমার নবীজির দুরুদ শরীফ পড়তে থাকে যখন প্রিয় নবীজির চুল মোবারকের সামনে বসে বসে দুরুদ শরীফ পড়ে তখন ওই দুরুদ চুল মোবারকের কারণে পুরা ঘরটা আল্লাহর জান্নাতে সুঘ্রাণে একবারে পুরা ঘর একবারে সুঘ্রাণময় হয়ে যায় ইমাম সাখাবি লিখতেছে রে দুনিয়ার মানুষ ওই চুল মোবারক নিজের কাছে যত্ন করে রেখে দিল সে শুধু রেখেই দেয় নাই মরণকালে নিজের কাফনের ভিতরে সম্বল হিসেবে নিয়ে গেল
আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন, এই যুবক যে চুল মুবারক নিল দলিলে না ভালোবাসা? হ্যাঁ, দলিলে না ভালোবাসা? বাজান রে খুব মনোযোগ। হযরতে হামজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ গোসল করতে মাত্র 10 মিনিট সময় লাগত। বাসর হয়েছে, ফজরের সময় সুবে সাদিকে গোসলখানায় গিয়ে হযরত হামজালা পানির লোডা নিয়ে মশক নিয়ে গোসল করতে যাবে, কে জানি রে মদিনা রাস্তা দিয়ে বলে যায়, শুনছো নবী ওহুদে নাকি শহীদ হয়ে গেছে, নবী নাই। হযরত হামজালা কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে গেল, আমি গোসল করব কার জন্য রে, জীবন করব কার জন্য, নবী যদি না থাকে রে আমি কার জন্য গোসল করব? গোসল বাদ দিয়ে হযরত হামজালা চলে গেলেন বিবির ঘরের দরজার সামনে, ডাক দিয়ে বলে, বিবি রে ঘরের মধ্যে তলোয়ার আছে, দাও আমাকে। বিবি বলল, স্বামী গো আপনার না গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল বাদ দিয়ে আপনি কেন গো এখন তলোয়ার চাইতেছে? বলে, বিবি রে কে জানি উহুদের রাস্তা দিয়ে বলে গিয়ে জানি মদিনা রাস্তা দিয়ে বলে গেছে, নবী নাকি উহুদের শহীদ। বিবি রে গোসল করব কার জন্য, জীবন গর্ব কার জন্য, সংসার গর্ব কার জন্য রে বিবি? দুনিয়ার মধ্যে হক আদায় করতে পারি নাই, বিদায় দাও, দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না রে বিবি, দেখা হবে মেহশরের কঠিন মাঠে, চলে গেলাম আর কোনো দিন দেখা হবে না বিবি, আর কোনো দিন সাক্ষাৎ হবে না, ক্ষমা করে দিও হক আদায় করতে পারি নাই। প্রিয় নবীর আশিক ওহুদের ময়দানে চলে যাইয়া কাফের বীরে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেল। বাপ গভীর মনোযোগ দিবেন, হযরত হামজালার গোসল করতে মাত্র 10 মিনিট সময় লাগত, মদিনার থেকে উহুদের পাহাড় দেখা যায়, সোজা সুজি দৌড়াই গেলে আধা ঘন্টার সময় লাগবে। হযরত হামজালা তো ফরজ গোসল কমপ্লিট করে তারপর উহুদে যেতে পারতেন, ফরজ গোসল আদায় করা তো আল্লাহ পাকের বিধান, ফরজিয়াত হুকুম, এটা আগে করতে হবে। হযরত হামজালা কি উহুদের ময়দানে নবীর প্রেমে পাগল হইয়া উহুদে চলে গেলেন, দলিলে না ভালোবাসা? এর নাম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। হযরত হামজালা যদি ওই সময় দলিল তালাশ করতেন, কোরআন শরীফের কোন আয়াতে দলিল আছে, কোন আয়াতের বিধানে দলিল আছে ফরজ গোসল বাদ দিয়ে উহুদে যাইতে হবে, কোন বিধান কোন আয়াতে আছে, হাদিসের কোন কোন পৃষ্ঠাতে কোন বিধানে আছে ফরজ গোসল বাদ দিয়ে নবীর জন্য উহুদে যাওয়া যাবে, এই বিধান যদি হামজালা তালাশ করতেন কোনোদিন উহুদে যাইতে পারতেন না। একটাই কথা, নবী নাই বেঁচে থেকে লাভ কি, কার জন্য জীবন গর্ব সংসার গর্ব? না 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 হতে পারে না, চলে গেলেন তিনি, দলিল খুঁজেন নাই, বিনা দলিলে নবীর ভালোবাসার দলিল তালাশ করে হামজালা গসলুল মালায়েকা হয়েছেন তিনি, বলেন আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে? আমরা যারা নবীর তাজিমে বিশ্বাসী, নবীর পক্ষে ইজ্জতের শান আজমতের পক্ষে, আমার কিছু ভাইরা বলে হুজুর দলিল কি, দলিল কি, দলিল কি? আমরা সুন্নিরা বলি নবীর প্রেমের কাছে কোনো দলিল নাই, কথা বলেন না কেন? নবী প্রেমের কাছে দলিল নাই, যদি তাই হতো হযরতে ওয়াসাল কারনির দলিল কি ছিল? নিজের মুখের দাগগুলি পিটিয়ে পিটিয়ে ভেঙে ফেললেন,
শরীরে মশালা হলো ইচ্ছা করে শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাটা ছেদন করা কবিরা গোনা কিন্তু হযরতে ওয়াসাল কারানি রাদিয়াল্লাহু আনহু নিজের দাঁত পাথর দিয়ে পিটিয়ে ভাঙলেন গুনাহ হয় নাই কবিরাও হয় নাই সগিরাও হয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামের আগে আশিক রাসূল খেতাব দিয়ে দিয়েছে সহিহুল বুখারীর কিতাবু ফযাইল ওয়া সাহাবীন নবী এই বাবের কিতাবের ভিতরে একটা বাব আছে বাবু ফযাইল ওয়া সালকারনি এই বাবের ভিতরে একটা হাদিস আছে আল্লাহর নবী হযরত ওমরকে বলে ওমর রে যদি কোনদিন আমার ওয়া সালকারনির পাও আমার ওয়া সালকারনির কাছ থেকে দোয়া চেয়ে নিও কেন না আমার ওয়া সালকারনি দোয়া করতে দেরি হবে আসমান জগতে দোয়া কবুল হতে দেরি হবে না একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ওমর কে ওমর তিনি নবীর পরে কেউ নবী হলে ওমর হতো নবী ওমর তিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন তিনি ওমর তিনি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ওমর তিনি যার ইচ্ছায় কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন ওমর তিনি সেই ওমরকে আল্লাহর নবী ডাক দেখো ওমর আমার ওয়াসাল কারনিরে যদি কোনদিন পাও ওমর রে নিজের ক্ষমার জন্য আমার ওয়াসাল কারনির কাছ থেকে দোয়া চেয়ে নিও আর আমার ওয়াসাল কারনিকে বইলো আমার উম্মতের মাগফিরাতের জন্য যেন আমার ওয়াইজ দোয়া করে কারণ ওয়াইজ দোয়া করতে দেরি হয় আসমান জগতে কবুল হতে দেরি হয় না এই মর্যাদা হযরত ওয়াসাল কারনি দাঁত ভেঙেছিলেন দলিলে না ভালোবাসা প্রেম যে বুঝে না তাকে প্রেম বুঝানো যায় না অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে ওরে ধনী মানি পাই না যারে কি কথা কন না ঠিক না ওরে ধনী মানি পাই না যারে পায় আসে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আওয়াজ তুলে আলা আলে সাইয়্যিদিনা বন্ধুগণ ওই ছেলেটি ইন্তেকাল করলো মারা গেল কিন্তু না তার আগে আরো ঘটনা ইমাম সাখাবী লেখেন আল্লাহ পাকের খেলা বুঝা বড় মুশকিল ওই নবীজির প্রিয় নবীজির চুল মুবারক কাছে রাখার জন্য ধীরে 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 ছোট ভাইটা ধনী হতে 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 বাবার মতো বিরাট বড় সওদাগার হয়ে গেল আর যে বড় ভাই চুল মুবারক দিয়া বাবার সব সম্পদ চালাকি করে নিয়ে গেছে নজদির মতো অতি চালাকের গলায় দড়ি বন্ধুরে চালাকি করে যখন নিয়ে গেল সম্পদ গরিব হতে 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 বড় ভাই দরিদ্র হয়ে গেল আল্লাহ পাক ছোট ভাইটাকে ধনী বানাই দিল প্রশ্নটা কি জবাব দিবেন ও কি দুনিয়ারই ধনী না আখেরাতের ধনী বড় ভাই দুনিয়াও হারাইলো আখেরাতও হারাইলো তার অর্থ হলো নবী যে পায় দুনিয়াও পায় আখেরাতও পায় আমরা সুন্নিরা নবী ভালোবাসি নবীর তাজিম করি আমরা দুনিয়াও পাবো আখেরাতও পাবো কথা কন না কেন কষ্ট হচ্ছে হ্যাঁ হুজুর আসার আগ পর্যন্ত ধুমধারাক্কা চলবে ইনশাআল্লাহ হুজুর দেরি করতেছে না শীতের কারণ যাই উনি তাড়াতাড়ি আসবেন বৃষ্টি বাদলের দিন না
খুবই মনোযোগ দিয়ে রাখেন ছোট ভাই ধনী হয়ে গেল সম্পদের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক দেনেওয়ালা আল্লাহ একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মুলকের মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি রাজত্ব দান করি সুবহানাল্লাহ নবীজির চুল মোবারক পাওয়ার কারণে ছোট ভাইয়ের ইজ্জত বাড়ায় দিছে কে এই জন্য আমরা সুন্নিরা আওয়াজ দিয়ে বলেন ইয়া নবী সালাম আলাইকা বললে বসে থাকবেন না দাঁড়াবেন হ্যাঁ প্রিয় নবীজির সম্মানে বসে থাকা যাবে না কারণ তার সম্মানে এত বিরাট যিনি মাকামে মাহমুদের অধিপতি এই নবীর সম্মানে আর বসে থাকা যাবে না দাঁড়াইতে হবে ঠিক না বেঠে এটা আমাদের হৃদয়ের দলিল ভালোবাসার দলিল হাজার দলিলের চাইতে শ্রেষ্ঠ দলিল ভালোবাসার দলিল ভালোবাসার দলিল এই ভালোবাসার দলিলের জন্য দলিলের জন্য দলিলের জন্য হযরতে হামজালা কে আমার আল্লাহ রাব্বুল আলামিন গসলুল মালায়েকা বানাইলেন পৃথিবীর মধ্যে আসমান জগতে নিয়ে হাউজে কাউসারের পানি দি এই যুবককে আমার আল্লাহ ফেরেশতা দি জান্নাতের পানি দি আমার আল্লাহ গোসল করাইয়া পবিত্র বানাইয়া আবার উহুদে আমার আল্লাহ তাকে পাঠিয়েছিলেন এই সম্মান আল্লাহ তাকে দান করেছেন একটা মাত্রই কারণ উনি দলিল খুঁজে নাই নবীর ভালোবাসায় উহুদের ময়দানে চলে গেছে যার কারণে নবীর ইজ্জত ও তাজিম ভালোবাসায় যারা ব্যস্ত থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়াতেও বাড়ায় কবরেও বাড়ায় হাসরেও বাড়ায় কথা কন না কেন মুসলমানেরা খুবই মনোযোগ দেন ওই ছেলেটি ধনী হয়ে গেল শুধু ধনী হয় নাই আল্লাহ তাকে এত পরিমাণে রিজিক দান করলেন শুধু রিজিক আল্লাহ দেন নাই ইজ্জত আল্লাহ দিয়ে দিলেন কারণ কি প্রিয় নবীজির চুল মোবারক নিজের কাছে রাখার জন্য শুধু রাখে নাই প্রত্যেক দিন রাত্রিবেলা ওই চুল মোবারক সামনে নিয়ে আমার নবীজির দুরুদ শরীফ পড়ে দুরুদ শরীফ যখন পড়ে তখন পুরা ঘরটা প্রিয় নবীজির চুল মোবারকের সুগন্ধে পুরা ঘরটা সুগন্ধময় হয়ে যায় এনসডি যারা বলে কুলিন না মানা বাসার উম্মিসলুকুম নবী আমাদের মতই মানুষ ও নজদিকে জিজ্ঞেস করবেন ভাই নজদি তুমি তো আয়াত দিয়া ডকুমেন্ট সাবিত করলা নবী আমাদের মতো তাহলে প্রিয় নবীজি চুল মোবারক থেকে মিশকের ঘিরান আসলো মিশকের ঘিরান আসলো ঘটনা লিখেছেন ইমাম সাহাবি আল কাউলুল বাদির মধ্যে আজ থেকে 550 বছর আগে তার মানে প্রিয় নবীজির ইন্তেকালের 950 বছর পরের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি নবীজির ইন্তেকালের 900 বছর পরেও যদি চুল মোবারকের ভিতর থেকে জান্নাতের ঘিরান আছে প্রিয় নবীজির চুল মোবারকের ভিতর থেকে যদি বেহেশতের ঘিরান পাওয়া যায় মিশকাম্বরের ঘিরান পাওয়া যায় তার মানে বোঝা গেল আমরা চুল আর নবীজির চুল মোবারক এক চুল না যারা বলবে নবী আমরার মতো আমরা নবীর মতো ওরা তাদের দাবিতে চরম মিথ্যাবাদী কথা বলেন ঠিক সন্দেহ
সন্দেহ নালি বলেন রাসূল কারীমের চুল মিথ্যা ছিল ইমাম সাখাবি লাগছে পৃথিবীর কোন মৌলবী আছে বলবে যে ইমাম সাখাবি এটা ভুল লাগছে ইমাম সাখাবি বেদাতি ছিল আমি ওই হুজুরকে একটু লুঙ্গিটা চেক করে দেব বলে হুজুর চেক করবেন কেন লুঙ্গি উসা করে দেখব তার ঠিকমতো কাটছে কিনা বলে হুজুর এই কথা বললেন কেন কেন ইমাম শামসুদ্দিন সাখাবি তিনি সেই ইমাম ইমাম হযরত আসকালানি ছাত্র ও জমানার অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ কোনটা জাল হাদিস কোনটা আল হাদিস কোনটা সঠিক ঘটনা কোনটা জাল ঘটনা উন্ডা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন আর উনিই রাসূল কারীমের ইজ্জত সম্পর্কে ঘটনা লিখতেছে তা আমিও হুজুরকে একটু লুঙ্গি তো চেক করে দেখার দরকার যে হুজুর ইমাম সাখাবিকে বেদাতি বলবে তা আমাকে একটু তাকে দেখার দরকার একটু চেক করে মুসলমানই ঠিকমতো দিছি কিনা ভাই কষ্ট হচ্ছে আপনাদের উচিত কথায় মাওয়ে বাজার গরম বাতে বিলাই বাজার ডাল বাতে কুটুম বাজার আজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবীর রোজ হাসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কোথায় বুঝে কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে বন্ধুগণ আমার ইমাম সাখাবি রাহিমাহুল্লাহ লিখতেছেন হুজুর করিমের চুল মুবারক তারপর ওই যুবকটা ছেলেটা একদিন ইন্তেকাল তার হয়ে গেল ইন্তেকাল হয়ে যাওয়ার পর ইমাম সাখাবি লেখেন ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর উলি যিনি ছিলেন তিনি স্বপ্ন দেখে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমার প্রিয় নবীজি সামনে সামনে হাঁটে আর ওই ছেলেটা চুল মুবারক রেখে দিয়ে পৃথিবীর সব সম্পদকে যে লাথি মেরে আল্লাহর নবীর ইজ্জতকে নিজের হৃদয়ে কবুল করে নিয়েছিল প্রিয় নবীজির চুল মুবারক নিজের কাছে নিয়েছিল ওই যুবকটা জান্নাতের ভিতরে নবীজির পিছনে পিছনে হাঁটতেছে يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মদের পারের তরি তুমি মদের তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া জান্নাতের ভিতরে বুজুর্গ জিজ্ঞেস করলো যুবক তুমি এই মর্যাদা কেমনে পাইলা যুবক ডাক দেখ আমি প্রিয় নবীজির চুল মুবারককে বাবার দেওয়া সমস্ত সম্পদকে বিক্রি করে দিয়ে ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম এই চুল মুবারক কাছে রাখার জন্যে প্রতিদিন দুরূদ শরীফ পড়ে পড়ে নজরানা দেওয়ার জন্যে আমার প্রিয় নবীজি আমাকে কবুল করেছেন আজকে জান্নাতের ভিতরে নবীজির সঙ্গে আমার জায়গা হয়ে গেছে এমন সময় আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আমার বন্ধু বুজুর্গ তুমি আমার উম্মতদেরকে বলবা আমার উম্মতদেরকে বলবা সমরকন্দ শহরে আমার উম্মতদেরকে বলবা তারা যেন আমার এই প্রিয় ভাজন বন্ধুর জিয়ারতে আসে তার মাজার শরীফে এসে যেন দোয়া করে তার দোয়ার কারণে এর মাজার শরীফে কবরের পাশে এসে যারা আর উসিলা করে দোয়া করবে আমার আল্লাহ তাদের মাকাসাদগুলি মঞ্জুর করে নেবে আরে ভাই আমি লিখি না ইমাম সাখাবি লিখেছে কি বুঝলেন আপনি
কাবুলিয়াতের জায়গা আল্লাহ বুঝিন না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনি ইনশাআল্লাহ রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী আল্লাহর ওলিদের কাছে বসে দোয়া করলে দোয়া কবুল হয় আমার নবীজি শিক্ষা দিতে আমার বন্ধু মানুষদেরকে বলবে মানুষেরা যেন তার জিয়ারতে আসে আর তার উসিলা করে যেন আল্লাহর কাছে দোয়া করে এর উসিলা করে দোয়া করলে আল্লাহ ফেরত দিবে না ইমাম সাহাবী লিখতেছেন ওই জমানায় লক্ষ লক্ষ মুসলমানেরা ওই বুজুর্গ ওই যুবকের মাজারে যাইয়ে যাইতে মুসলমানের ভিড় পড়ে গেল হাজার হাজার মুসলমান তার মাজার জিয়ারত করত একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার তাহলে বলেন উসিলা আছে না নাই যদি উসিলা বেদাত হয় উসিলা শিরিক হয় তাহলে ইমাম সাহাবী শিরিকি ইমাম সাহাবী আল কাউলুল বাদির মধ্যে লেখছেন ইমাম সাহাবী কাকে শিরিকি বেদাতি বলতে হবে ওরা কারা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে গেলে আমাদেরকে বেদাতি বলে ওরা কারা আল্লাহর ওলিদের জিয়ারতে গেলে আমাদেরকে মাজার পূজারি বলে ওরা কারা আল্লাহর ওলিদের উসিলা ধরলে আমাদেরকে শিরকি বলে ওরা কারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করলে আমাদেরকে পীর পূজারি বলে ওরা কারা আল্লাহর ওলিদের মাজারে দোয়া করলে আমাদেরকে মাজার পূজারি বলে ওরা কারা হয় ইমাম সাকাবি হক না হয় ওরা হক ইমাম সাকাবি যদি হক হয় তাহলে ওরা বেহক আর ইমাম সাকাবি যদি হক হয় নবীর সহিহুল বুখারীতে কিতাবুর রুইয়াতে আমার নবীজি বলেছেন মান রুআনি ফিল মানামি ফাকাদ রাআল হক যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে দেখলো 1450 বছর আগে থেকে প্রিয় নবীজিকে স্বপ্ন দেখা শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখা চলবে নবী আসে ছবি আসে না নবী নিজে আসে ছবি আসে না নবী বাস্তবে আসে অবাস্তবে আসে না মান রুআনি ফিল মানামি ফাকাদ রাআল হক যে স্বপ্ন দেখলো বাস্তবে আমি নবীকেই দেখলো বুখারীর হাদিস তাহলে বলুন হয় নবীর কথা সত্য না হয় নবীর স্বপ্নে স্বপ্ন সত্য নবীর সব স্বপ্নের হাদিস সত্য আর যদি বলে না তুমি নবীর স্বপ্নের হাদিস মিথ্যা নবীর স্বপ্ন মিথ্যা ইমাম সাকাবিল একশো মিথ্যা তাহলে বলবো ওরা সত্যবাদী আর যদি নজদিরা সত্যবাদী হয় উসিলা শিরিক হয় আল্লাহর ওলিদের জিয়ারত মাজার পূজা উসিলা মাজার পূজা শিরিক তাহলে বলবো নবীর স্বপ্নের হাদিস মিথ্যা ইমাম সাকাবির কিতাব মিথ্যা আল্লাহর নবী স্বপ্ন দেখাইছে মিথ্যা যদি বলেন নবীরটাই সত্য তাহলে নজদিরা মিথ্যা আর যদি বলেন নজদি সত্য নবীর হাদিস মিথ্যা এর অর্থই হলো আমার নবী হক ছিল নবী হক আছে আহলে সুন্নাতুল জামাত হক ছিল আহলে সুন্নাতুল জামাত হক আছে সুন্নিরাই হক থাকবে আমাদেরকে যারা বেদাতি বলে ওরাই অরিজিনাল বেদাতি বুঝেন নাই মনে হয় বুঝে যেতে হবে বুঝে যেতে হবে না বুঝলে মুশকিল আমার দেশে তো কিছু লোক আছে চোখ বুঝে থাকে কারণ বুঝি না কদু কিনবার সময় কদুর জান শেষ খামচিতি খামচিতি কদু কিনার সময় বুঝে এ সময় বুঝে না বা কেন বুঝি না বুঝি ওরে ডাকা ফেরেশতারা ল্যাংটা করে যখন পিডাবে তখন আর বুঝ আসবে তখন বুঝেও কাজ হবে না বা কথা কর দেখেন ঠিক না নবীর তাজিমের বেলায় আল্লাহ কাউকে সার দিছে না কাউকে সার এ ভাইরা আমার খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান হাজরাতে আল্লাহর নবীজি যখন এই কথা ঘোষণা দিলেন ইমাম সাহাবী লিখতেছেন ওই মাজার শরীফে এত ভিড় পড়ে গেলে এত জাইরিন আসতে লাগলো মাজার শরীফ আল্লাহর ওলি উসিলা ধরে দোয়া করে মানুষের মাকাসাদগুলি আল্লাহ মঞ্জুর করে নেয়
জোরে বলা যাবে কি মারহাবা একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি তোমার নফসের সাথে তুমি জুলুম করো কবিরা গুনাহ করো যাও যাও নবীজির বরগাহে প্রিয় নবীজির কদমে চলে যাও আচ্ছা আপনারা বলেন আমরা কি গুনাহ মুক্ত না যুক্ত গুনাহ নাই কার হ্যাঁ মক্কার ইমাম সাহেবের মদিনার ইমাম সাহেবের বাইতুল আকসার বাইতুল মুকাররাম মুহতামিম সাহেব হুজুর শাইখুল হাদিস প্রিন্সিপাল হুজুর সবার গুনাহ আছে বাপ সবারই গুনাহ আছে তার মানে আমরা গুনাহযুক্ত তাহলে আল্লাহ আমাদের সবাইকে ডাক দেবলো গুনাহওয়ালারা তোমরা চলে যাও আমার নবীর বারগাহে যাওয়ার পরে কি করবা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুম استغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما توابا رحيما আচ্ছা আল্লাহর কোরআন শরীফ কি আবার চেঞ্জ হবে পরিবর্তন পরিবর্ধন সুযোগ সন্দেহ আকাশ ভেঙে গেলে পৃথিবী শেষ হয়ে গেল সাগর শুকিয়ে গেল আল্লাহর কালামের কোনো পরিবর্তন আল্লাহ বলছে রসুল করিমের বরগাহে যাও যদি আমার নবী তোমার পক্ষে উকালতি করে সুপারিশ করে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব তার মানে এই উসিলা আল্লাহ নিজে শিক্ষা দিবেন আমাদের নবী আমাদের ক্ষমার উসিলা আমাদের মাফের উসিলা জান্নাতের উসিলা নাজাতের উসিলা মরণের উসিলা কবরের উসিলা দুনিয়াতে উসিলা হাসির উসিলা মিজান উসিলা ফুলসিরাতে উসিলা হাউজে উসিলা আল্লাহ জান্নাতে উসিলা মাকাম মঞ্জুর হওয়ার উসিলা মাকাম বৃদ্ধি হওয়ার উসিলা নবী আমাদের উসিলা অতএব উসিলাকে যারা শিরিক মনে করে বেদাত মনে করে মূলত ওরা আল্লাহর রসুল এবং আল্লাহকে বেদাতি শিরিকে মনে করে থাকে ওরাই ধর্মের অপব্যাখ্যাকারী ওরাই অরিজিনাল বেদাতি ওরাই গোমরা ওরাই বাতিল ওরাই জাহিল কথা বলেন ঠিক না আমরা হক আমরা কি হক ওরা আমরার জোর করে বানাইছে জোর করে আপনারে বানাইছে প্রিয় মুসলমানেরা এই জন্য আপনাদেরকে বলবো সাবধান ইমাম চোর ইমান লুটে নিয়ে যাবে তারা সাচ্ছে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারে ইমান নিয়ে করছে যারা খেলা এরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা এ মুসলমানেরা প্রিয় নবীজির চুল মোবারক নিজের কাছে রাখার জন্য যুবকের এই মর্যাদা জান্নাতের ভিতরে প্রিয় নবীজির সঙ্গে তার জায়গা হয়ে গেল বাপরে আমরা তো চুল মোবারক পাই নাই কিন্তু আমরা নবী কোনো দিন সৎ চোখ দিয়ে শরীয়তের চোখ দিয়ে আমরা কোনো দিন দেখি নাই না দেখলে কি হবে নবীজির শান আমরা শুনেছি নবীর মান শুনেছি নবীর প্রশংসা শুনেছি আমরা একটু টুপি মাথায় দিব প্রিয় নবীজির তাজিমের সাথে মাথায় দিব বাপ আমাদের দেশে অনেক মুরব্বীরা আছে কোরআন শরীফ পড়তে পারে না
একটা আরবি লেখা কাগজ যদি রাস্তায় পড়ে থাকে মুরব্বি চিন্তা করে হাইরে যদিও এটা আরবি পত্রিকাও হতে পারে সাহিত্যও হতে পারে কবিতাও হতে পারে অথবা এটা অন্য কোন চিঠিও আরবিতে লেখা হতে পারে ওই মুরব্বি চিন্তা করলো হাইরে আরবি লেখা পড়ে রইছে কুরআন শরীফ হাদিস শরীফ হতে পারে এই মুরব্বি এটা উঠা উঠায় পরিষ্কার করে পরিষ্কার করে চুমা খায় কথা কন না কেন আচ্ছা বলেন সে যেটাকে চুমা খাইছে এই চুমাটা কি সে ওই পত্রিকারে দিয়েছে অক্ষরকে দিয়েছেন আমার আল্লাহকে দিয়েছে খুব মনোযোগ দিয়ে এটার নাম কি কুরআন শরীফ কুরআনুল করিম আচ্ছা বলেন এই কুরআন শরীফের সাথে গিলাফ আছে না নাই আচ্ছা এই গিলাফটা যদি আমরা এখন গিলাফটা আছে বিদায় আমরা গিলাফ সহ চুমা লাগাই কথা ঠিক না গিলাফ সহ বুকের মধ্যে লাগাই আচ্ছা যদি গিলাফ না থাকে তাহলে আপনারা বলেন এই গিলাফটা যদি আলাদা থাকে কেউ কি এই গিলাফে চুমা খাবে খাবে তাহলে ইজ্জত হলো কুরআন শরীফের গিলাফের কোন ইজ্জত নাই আল্লাহর কালামের সাথে মিশে থাকার জন্য গিলাফের দাম বাড়ছে কথা ঠিক আমাদের ব্যক্তিগত জীবনের কোন ইজ্জত নাই আছে কিছু আমাদের ব্যক্তিগত জীবনের কোন দাম নাই কিন্তু প্রিয় নবীজির প্রেমের সাথে সম্পর্ক থাকার জন্য আমাদের দাম দুনিয়াতেও বাড়ে কবরেও বাড়ে হাসরেও বাড়ে যে উম্মত নবী থেকে জুদা হয় ওই উম্মত দুনিয়াও ধ্বংস আখেরাতেও ধ্বংস বুঝে যেতে হবে বাপ না বুঝলে বিরাট জ্বালা না বুঝলে বিরাট জ্বালা বুঝতে হবে বন্ধু এই বুঝ ডক্টরেট ডিগ্রি দিয়ে হয় না পৃথিবীর কত ডক্টরেট ডিগ্রি আছে বাপ যারা বুঝে না পৃথিবীর অনেক বড় বড় মহাদ্দিস আছে বুঝে না বোঝান যায় না পৃথিবীর অনেক বড় বড় আলেম আছে বুঝে না মুফতি সাহেব বোঝানো যায় না বাপ পৃথিবীর অনেক শিক্ষিত প্রিন্সিপাল এই অধ্যক্ষ চ্যান্সেলর আছে বোঝানো যায় না কিন্তু একজন আত্মা মুসলমান বুঝে যায় বুঝ বাবা হৃদয় থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে যার বুঝ একবার এসে যায় তার জীবনটা ধন্য হয়ে যায় ঠিক না বুঝ বুঝ কাজী নজরুল ইসলাম কোন ইউনিভার্সিটির চ্যান্সেলর বলেন তো আন্ডার মেট্রিক পাস একটা কবিতা লেখছে কি চমৎকার কি চমৎকার কবিতা লেখছে তার কবিতার ছন্দ তার কবিতার শব্দগুলি বাংলা ভাষাগুলি এতই প্রাঞ্জল এবং এতই মানে চমৎকার এবং এতই দুর্ভেদ্য যে এই ভাষা বুঝতে হলে আমার দেশের হ্যাঁ এডুকেটেড পার্সনদেরকে বাংলা ডিকশনারি দেখতে হয় একটু বুঝেন তো এই মেধাটা কোথার থেকে আসবে তার বাংলা ভাষার সাহিত্য প্রবন্ধ তার জীবনের উপরে ডক্টরেট ডিগ্রি করা লাগে কাজী নজরুল আন্ডার মেট্রিক তার সাহিত্যের প্রবন্ধ প্রিয় নবীজির শানে প্রায় 4,500 নাতে রসুল লিখছে হৃদয় থেকে আসে তৌহিদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুরশিদ মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের নাম ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী বলেন না খুদা
তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র সজন খোদা পেলে অন্য জগায় মানি চাই না মানি খোদা তোমার মেহের বাণী শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাশরে আল্লাহু আকবার কর না কাজী নজরুল লিখতেছে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাশরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহের বাণী